আমাদের টেক্সটাই ইউটিউব পরিবারের আরেকটা নতুন টিএসজি নিউজের এপিসোডে আপনাকে আবার স্বাগত জানাই আমি অভ্র আজকের ভিডিওর শুরুতেই জানাতে চাই যে সেই ফোনটার আনবক্সিং ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও আসছে আগামীকাল সেই ফোনটা মানে কোন ফোনটা যে ফোনটার ছবি আমি দিয়েছিলাম এর আগে টুইটারে যে ফোনটার ব্যাক সাইডটা কেমন দেখতে হবে চুপি চুপি আপনাদেরকে একটা টেকনিউজও দেখিয়ে দিয়েছিলাম তো সেই ফোনটা আগামীকাল রিলিজ করবে ইন্ডিয়াতে ওপো রেনো সিক্স প্রো ওপোর তরফ থেকে ফ্ল্যাগশিপ ফোন তো সেই ফোনটা কেমন হয় কী ব্যাপার কেমন লাগলো ডিজাইন তো অবশ্যই নো ডাউট আমার দারুণ লেগেছে বাদ বাকি জিনিস কেমন হলো অবশ্যই ভিডিওতে দেখবেন আর আজকাল সময় নষ্ট করবো না প্রচুর টেকনিউজ আছে দেরি করে লাভ নেই সরাসরি চলুন টেকনিউজে ঝাঁপিয়ে পড়ি প্রথমেই বলি যে এখন তাইওয়ানে টিএসএমসি ফক্সকন এইসব যে বড় বড় কোম্পানি আছে তারা প্রচুর মিলিয়ন মিলিয়ন ভ্যাকসিন কিনছে করোনার এগেইনস্টে লড়াই করার জন্য তারা এই ভ্যাকসিন কিনছে কিন্তু কেন কিনছে আসলে তাইওয়ানে এখন অবধি মানুষকে ভ্যাকসিনেশন করা হয়েছে বাকি মানুষদের ভ্যাকসিনেশন করতে গেলে সরকার পারছে না তো তাই জন্য এইসব বড় বড় কোম্পানি তারা এগিয়ে এসেছে তারা ভ্যাকসিন কিনছে এবং আশা করা হচ্ছে তারা যে ভ্যাকসিনগুলো দেবে সেই ভ্যাকসিন দেওয়ার পর মোটামুটি ফর্টি পপুলেশনের পপুলেশানে চল্লিশ শতাংশ মানুষের মধ্যে ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে যাবে এবং এই ব্যাপারে অ্যাপেলও কিন্তু সাহায্য করছে তবে তার কারণও আছে ফোক্সকন টিএসএমসি এরা অ্যাপেলের হয়ে প্রচুর জিনিসপত্র বানিয়ে দেয় তাই জন্য এই দেশের অবস্থা স্থিতিশীল রাখা সেটা একটা অ্যাপেলের দায়িত্বের মধ্যে পড়ে অ্যাপেলের খবর হলো এবার তাহলে স্যামসাংয়ের খবর হয়ে যাক স্যামসাংয়ের একটা বিশাল বড় লঞ্চ ইভেন্ট আছে অগাস্ট মাসে আপনারা জানেন গ্যালাক্সি জি ফোল্ড থ্রি জি ফ্লিপ থ্রি এবং গ্যালাক্সি ওয়াচ ফোর বার্ডস টু এগুলো লঞ্চ করবে আগামী মাসে এবং সেই ইভেন্টে স্যামসাংয়ের এই ফোনগুলো কেমন দেখতে হবে তার আবারও রেন্ডার বেরিয়ে এসেছে এবং এই ফোনগুলোর কালার বিভিন্ন রকম কালার আছে সেগুলোও সব জানা হয়ে যাচ্ছে তাহলে লঞ্চ ইভেন্টটা কী আর বাকি থাকে বাকি থাকে প্রাইস এবং সেটাও কোরিয়ান মিডিয়াতে লিখ হয়ে গেছে বলা হচ্ছে কোরিয়াতে নাকি এই জি ফোল্ড থ্রি এই ফোনটার দাম হতে পারে এক লাখ তেইশ হাজার ইন্ডিয়ান রুপি বাংলাদেশে ওটা আর একটু এক লাখ তিরিশ চল্লিশ হাজারের মতো হবে এছাড়া যেটা জি ফ্লিপ থ্রি সেটার দাম ইন্ডিয়ান রুপিতে সাতাত্তর হাজার ইন্ডিয়ান রুপি বাংলাদেশে এক লাখের নিচে দাম থাকা উচিত এগুলোর সেক্ষেত্রে আগের থেকে দাম একটু কম হয়েছে কতটা ভালো হবে এই দাম থাকবে কিনা সেটা দেখার জন্য আর কয়েকদিন অপেক্ষা করতে হবে আজকে বাংলাদেশের জন্য স্পেশাল খবর এটা যে ইউটিউব শর্টস বাংলাদেশেও অ্যাভেলেবেল হয়ে গেছে বাংলাদেশে আপনারা শর্ট ভিডিও ইউটিউবে এবার আপলোড করতে পারবেন আসলে প্রথম ইউটিউব শর্টস যেটা সেটা এক্সপেরিমেন্টালভাবে ইউটিউব কোম্পানি ইন্ডিয়াতে চালু করেছিল তারপর বিশ্বের ছাব্বিশটা দেশে সেটা চালু করা হয়েছিল এবং পরীক্ষা নিরীক্ষা শেষে এবার গ্লোবালি সব দেশের জন্য এটা রোল আউট করা দেওয়া হয়েছে তাই বাংলাদেশেও এখন শর্টস ভিডিও আপলোড করা যাবে পুরোপুরি অ্যাক্সেস করা যাবে সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো ব্যাপার আর এই প্রসঙ্গে বলি আমাদের শর্টস চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি দেখেননি রকম তথ্য থাকে ছোট ছোটো ভিডিও থাকে আগামী দিনে অনেক মজাদার ভিডিও আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে ফার্স্ট কমেন্টেও চাইবো লিঙ্ক দিয়ে দেওয়ার এক ছাদের তলায় পাঁচ হাজার কম্পিউটার সেই ছাদের তলাতেই আটত্রিশশো প্লে স্টেশন এবং সেখানে বেআইনিভাবে কারেন্টের যে কানেকশান নেওয়া হয়েছিল তার বিল কত ছিল জানেন আড়াই লাখ ইউএস ডলারের বিল হয়েছিল এবং এইসব দেখে পুলিশের সন্দেহ হয় যে এখানে কি হচ্ছে এত ইলেকট্রিক কনজিউম করা হচ্ছে এবং সেটা বেআইনিভাবে করা হচ্ছে পুলিশ রেড করে জানতে পারে যে এখানে বিট কয়েন ম্যানুফ্যাকচারিং করা হচ্ছিল এটা ইউক্রেনের ঘটনা এবং এখানে বিশাল পরিমাণে কম্পিউটার সার্ভার ইত্যাদি ইত্যাদি সব কিছু ধরা পড়েছে তবে নতুন ব্যাপার এটাই যে প্লে স্টেশনকেও এখন কিন্তু বিট কয়েন মাইনিংয়ের কাজে লাগানো হচ্ছে এবং সেটা কোনো বেআইনি কাজ নয় কিন্তু বেআইনি কাজ এটাই যে বেআইনিভাবে কারেন্ট ব্যবহার করা হয়েছে যে ইলেকট্রিসিটির জন্য কোনো বিল মেটানো হয়নি তো বিটকয়েন যারা তৈরি করছে তারা কিন্তু এই ব্যাপারটা করার চেষ্টা করছে তারা ফ্রিতে ফ্রি ইলেকট্রিসিটিতে বিটকয়েন বা ক্রিপ্টো কারেন্সি তারা তৈরি করার চেষ্টা করছে যাতে তাদের লাভ আরও বেশি থাকে তো যাই হোক আলটিমেটলি এটাই হচ্ছে খবর আইকু কোম্পানি কবে আসবে বাংলাদেশে আইকু ইন্ডিয়াতে যথেষ্ট ভালো কাজ করছে এখনও বাংলাদেশে যায়নি তবে পৃথিবীর বেশ কয়েকটা দেশে তারা গেছে এবং গ্লোবালি তারা জানাচ্ছে এখন অবধি তাদের পঁচিশ মিলিয়ন ইউজার হয়ে গেছে অর্থাৎ আড়াই লাখ মানুষ আইকুর ফোন এই মুহূর্তে গ্লোবালি ইউজ করছেন এটা একটা বড় ব্যাপার হয়ে যায় কারণ আইকু এখন অবধি খুব কম দেশে তাদের ফোন বিক্রি করা শুরু করেছে এবং ফোনের সংখ্যাও খুবই কম রেডমি কে সিরিজ লঞ্চ করেই চলেছে একের পর এক তার নানারকম ভেরিয়েন্ট আসছে এখনও কে সিরিজের নতুন ভেরিয়েন্ট লঞ্চ করছে কিন্তু ইতিমধ্যে কে ফিফটি সিরিজ কে ফিফটি প্রো কে ফিফটি এগুলো কিন্তু প্রোডাকশনে চলে গেছে এখানে বিশেষ অনেক কিছু থাকবে সেসব পেপার পড়ে কখন আপনাদের টেকনিকসে জানাবো তবে হ্যাঁ কে ফোরটির পর এবার কে ফিফটির ঝড় সামলানোর জন্য আমাদেরকে রেডি হতে হবে ওয়ান প্লাস নট টু এটা বাইশ তারিখ এই জুলাই মাসের বাইশ তারিখ ইন্ডিয়াতে লঞ্চ করবে এবং এই ফোনটা কেমন দেখতে হবে তার আবার একটা নতুন রেন্ডার এসেছে ফ্রন্টের ডিসপ্লেটা কেমন হবে সেখান থেকে দেখা যাচ্ছে এটা নচ ডিসপ্লে বোঝাই যাচ্ছে কিন্তু জানা যাচ্ছে এর স্পেসিফিকেশনস এখানে সিক্স পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে নাইনটি হার্টস রিফ্রেশ যুক্ত ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে যেখানে এইচডি আর টেন প্লাসের সাপোর্ট থাকছে তো ওয়ান প্লাস নোট টু এর যে সফটওয়্যারটা থাকছে সেটাতে কিন্তু একটা বিশেষত্ব আছে এইবার প্রথমবার ওপো আর ওয়ান প্লাস মার্জ হয়ে যাওয়ার পর কোনো ফোন আসছে তাই এই ওয়ান প্লাস টু এখানে যে সফটওয়্যার থাকবে তার কিন্তু কোড ইন্টিগ্রেটেড হবে অর্থাৎ ওয়েস আর অক্সিজেনওয়েসের কোড মিলেমিশে এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে তো দেখা যাক ওয়ান প্লাস নট টু আসলে কেমন হয় কতটা ভালো হয় লোকের মনে সারা ফেলতে পারে কিনা আজকে গুগলের ব্যাপারে দু তিনটে স্পেশাল খবর আছে প্রথম কথা গুগলের যে পিক্সেল সিরিজের ফোন আছে পিক্সেল সিক্স আর সিক্স প্রো এই ফোনগুলো যে আসবে তার নামটা সম্ভবত এটা হচ্ছে না পিক্সেল সিক্সের নাম ঠিক থাকবে কিন্তু সিক্স প্রো এখানে প্রো গুগল কোনো দিন ইউজ করে না এবারও সম্ভবত করবে না তাদের ফোনের নাম হবে পিক্সেল সিক্স এক্সেল তো প্রো ভেরিয়েন্টটা এক্সেল ভার্সনে আসবে তার কারণ গুগলের পেজে গুগলের একটা ফর্ম ফিল করার ব্যাপার ছিল সেখানে গুগল যে নামে এই ফোন দুটোকে লিস্টেড করেছিল একটা পিক্সেল সিক্স একটা সিক্স এক্সেল সেক্ষেত্রে আমি বলবো এটা ভালো নিজস্বতা বজায় থাকছে এবং গুগলের এই ফোন দুটো এবার কিন্তু বিশেষ ফোন সত্যিকারের অ্যান্ড্রয়েডের অ্যাপেল বা অ্যান্ড্রয়েডের আইফোন হয়ে উঠতে পারে এই ফোনগুলো কারণ এই ফোনগুলোর নিজের তৈরি হার্ডওয়্যার নিজের তৈরি সফটওয়্যার সব কিছু দিয়ে গুগল কিন্তু একটা ফোন নিয়ে আসছে তবে আমার একটা জায়গায় সন্দেহ আছে সেটা হচ্ছে এর ক্যামেরা কেমন হবে পিক্সেল সিরিজ মানেই আমরা বুঝি ক্যামেরা কিন্তু এবার গুগলের পিক্সেল সিরিজের ক্যামেরা সফটওয়্যার অ্যালগোরিদম যিনি ডেভেলপ করতেন সেই ভদ্রলোক কিন্তু আর গুগলে নেই তিনি গেছেন সেক্ষেত্রে গুগলের এবার সফটওয়্যার অ্যালগোরিম কতটা ভালো হবে বারো মেগাপিক্সেল থেকে তারা এবার আটচল্লিশ বা পঞ্চাশ মেগাপিক্সেল গেছে সেখানে তারা কি সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে এইটা দেখার জন্য আমার কিন্তু পিক্সেল সিরিজ সম্পর্কে খুব আগ্রহ রয়েছে গুগলের দ্বিতীয় খবর এটাই যে ফ্রান্সে গুগলকে ষাট মিলিয়ন ইউএস ডলার ফাইন করা হয়েছে তার কারণ যে সংবাদপত্র কোম্পানিগুলোর সাথে গুগলের যে মিটিং হওয়ার কথা ছিল সেখানে গুগল ঠিকঠাক সব কিছু করেনি এবং রয়্যালটি দেওয়ার যে ব্যাপারটা গুগলে সার্চ করলে আমরা বিভিন্ন নিউজ পেপার পাই নিউজ পেপার পড়তে পারি তাই নিউজ পেপার কোম্পানিগুলো মামলা করেছিল যে তাদেরকে কিছু অংশীদারিত্ব দিতে হবে তাদেরকে কিছু শেয়ার দিতে হবে তো সেই ব্যাপারে গুগল ঠিকভাবে এগোয়নি তাই ওখানের আদালত অর্ডার দিয়েছে গুগলকে এই ব্যাপারে এতটা ক্ষতিপূরণ দিতে হবে গুগলের ব্যাপারে থার্ড খবর এটাই যে গুগলের সিইও সুন্দর পিছায় তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে খুবই দুঃখজনক হলেও এটা সত্যি যে বিভিন্ন দেশে একাধিক দেশে সেখানে কিন্তু ইন্টারনেট ডেটা ফ্লো যেটা হয় সেটাকে কন্ট্রোল করা হচ্ছে অর্থাৎ সেন্সারশিপ চাপানো হচ্ছে একজন যখন সার্চ করছেন সার্চ রেজাল্ট যেটা আসছে সেখানে কিন্তু সব কিছু দেখানো হচ্ছে না বা সঠিকভাবে দেখানো হচ্ছে না সেটা কিন্তু সেই দেশের গভর্নমেন্ট কন্ট্রোল করছে এবং এটা একটা ভালো লক্ষণ নয় মানে ইন্টারনেটের ক্ষেত্রে স্বাধীনতার ক্ষেত্রে এটা কিন্তু ভালো লক্ষণ নয় তো সুন্দর পিছাই এই নিয়ে আক্ষেপ করেছেন আজকের ভিডিও শেষ করবো রিয়েলমির তিনটে খবর দিয়ে রিয়েলমির সিইও মাধব শেঠ তিনি একটা টুইট করেছেন সেখানে তিনি রিয়েলমি জি টি এই ফোনটার বিভিন্ন রকম মডেল টিজ করে বলেছেন যে এর মধ্যে কোন মডেলটা আপনাদের পছন্দ কোন ডিজাইনটা পছন্দ আমরা সেই ডিজাইনে রিয়েলমি জিটি ফোনটা নিয়ে আসবো রিয়েলমির ফ্ল্যাগশিপ ফোন দেখা যাক মাধব শেঠ শেষ অবধি কোনটা বেছে নেন তারপর আমরা সব কিছু আপনাদের জানাবো তার জন্য বলবো এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সব কিছু লেটেস্ট আপডেট পেয়ে যান দ্বিতীয় রিয়েলমির খবর যে রিয়েলমি অগস্ট মাসে বেশ কিছু প্রোডাক্ট আনতে পারে তার মধ্যে একটা হচ্ছে রিয়েলমি ল্যাপটপ ল্যাপটপটা কেমন দেখতে হবে তার ছবি এসেছে দেখে একদম অ্যাপেলের ল্যাপটপ ডিটো টুকে দিয়েছে মনে হচ্ছে তবে হ্যাঁ স্পেসিফিকেশন যদি ঠিক থাকে যদি দাম ঠিক থাকে তাহলে ভালো হবে এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে আমরা দেখছি টাইপ সি পোর্ট আছে দেখছি বাদ বাকি কী আছে কোন প্রসেসার আছে কত দামে আসে এগুলো দেখার জন্য অগস্ট মাস অবধি আমাদের অপেক্ষা করতে হবে এবং সেই আগস্ট মাসেই রিয়েলমি এক্স নাইন সিরিজের ফোনগুলো কিন্তু আসা শুরু হয়ে যাবে কারণ এই ফোনগুলোর বিভিন্ন পার্টসগুলো ইন্ডিআর বিআইএস সার্টিফিকেশান সাইটে লিস্টেড হয়ে গেছে তো এক্স নাইন এক্স নাইন প্রো ডিসপ্লে দিয়ে ভালো ফোন হতে পারে রিয়েলমি যদি দাম ঠিকঠাক রাখে তো অগস্টে আসছে আমাদের চ্যানেলেও অবশ্যই ভিডিও আসবে তার জন্য সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে অবশ্যই কালকের রেনোর ভিডিওতে আজকের মতো বিদায়